ধর্ম যার যার উৎসব সবার, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নীতি, সেই নীতিতেই কিন্তু বা সেই চেতনায় কিন্তু আমরা উদ্বুদ্ধ। সো পূজার জন্য কোনো রেস্ট্রিকশন নাই। কিছুক্ষণ আগে আমরা একটা মিটিং করলাম, সো সেখানে আপনারা জানতে পারবেন যে পূজা পূজার মতো চলবে, উৎসব উৎসবের মতো চলবে, সবাই সেখানে পার্টিসিপেট করবেন। আর নিরাপত্তার যে বিষয়গুলি রয়েছে, নিরাপত্তার বিষয়গুলো আমরা দেখছি এবং ফুল প্রুফ নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করছি। পূজা মণ্ডপগুলোতে আপনাদের সিসি ক্যামেরা বসানোর কোনো পরিকল্পনা আছে? নিশ্চিতভাবেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি মানে সিসিটিভি, যেটাকে আমরা থার্ড আই বলে থাকি। সো এইটি প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা সিসিটিভি মোতায়েন করা হয়, সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সেটি আসলেই বাস্তবায়িত হচ্ছে কিনা সেটি লোকাল যারা উপ পুলিশ কমিশনার রয়েছেন তারা এই বিষয়টি নিশ্চিত করবেন। এবং আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যার সহ আমরা যারা স্যারের অধীনস্থ যারা কর্মকর্তা রয়েছি, আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে যাব এবং দেখব সেখানে কার্যকর অর্থে সিসিটিভি লাগানো হয়েছে কিনা। এবং সেটি শুধুমাত্র সিসিটিভি থাকলেই হবে না, সেটি সংরক্ষণে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করুন, যেটিকে আমরা ডিভিআর বলে থাকি। অবশ্যই সেখানে একটা হচ্ছে রিয়েল টাইম ভিউ আমরা দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে যে দুই দিন পরে যদি আমাদের কোনো কাজে লাগে সেটিও বন্দোবস্ত ডিভিআর লাগবে, রেকর্ডিংস লাগবে, রেকর্ডার লাগবে। সো আমি মিটিংয়ে এইটাই আমরা সভাপতি আহ্বান জানিয়েছি যে শুধুমাত্র সিসিটিভি না, উইথ ডিভিআর এরকে রাখতে হবে। গত বছর বা দুই বছর আগে একটি চক্র দেখেছিলাম, এই পূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপে একটি ঘটনা ঘটিয়েছিল, সেটা আপনার মনে হয় মনে আছে, কুমিল্লার একটা ঘটনা ঘটিয়েছিল, পুরো দেশ জুড়ে আলোচনা হয়েছিল। তো এই ধরনের কর্মকাণ্ড রূপে আপনাদের নিরাপত্তাটা কেমন থাকে? শুনেন, অপশক্তি সবসময় অপকাজ করার জন্য বা খারাপ কাজ করার জন্য অপশক্তি সবসময় তৎপর থাকে। আর সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা যারা আইনের পোশাক পরা লোক যারা আমরা রয়েছি, আমাদের প্রত্যেকেরই এই সমাজে অবশ্যই যারা ভালো চিন্তার মুক্ত বুদ্ধি চর্চা তাদের সংখ্যাই বেশি, আর অপশক্তির সংখ্যা অপশক্তি প্রকৃতপক্ষে সংখ্যালঘু, আর ভালো মানুষের আসলে সংখ্যা গরিষ্ঠ। সো অপশক্তি নানাভাবে চেষ্টা করতেই পারে, সেই বিষয়গুলি আমাদের মাথায় রয়েছে, সেগুলি আমরা মাথায় রেখে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশই পোশাকধারী পুলিশ এবং সিভিল ক্রত পুলিশ আমরা সেখানে মোতায়েন করবো। সো অপশক্তি যেন কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এনআরকি সৃষ্টি যেন না করতে না পারে, সেই জন্য আমরা সব তৎপর রয়েছি। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আশা করছি যে আমাদের এবং ভালো মানুষদের সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারবো।